200 কিন্তু কিসের তৈরি কোন গাছ পড়লে ভেঙে যাবে তাই তো বললো না যে কোনো এটা আছে সো ফাইনালি আজকে আমরা মানে ট্যুর শেষ করে বাড়ি যাবো আর এখন আছি আমরা এনজিপি মানে হোটেলে এনজিপি হোটেলে এখন নিয়েছে মাত্র 4 ঘন্টার জন্য 800 টাকা প্রাইস জাস্ট অনেকটাই কস্টলি জাস্ট কিছু করার নেই আর এখন এই টাইমটাকে মানে ওয়েস্ট না করে আমরা এখন চলে যাবো হংকং মার্কেট তো চলো তোমাদেরকে হংকং মার্কেটটা দেখাবো আমি প্রথমবার যাচ্ছি ফাইনালি আজকে আমরা বেরিয়ে পড়লাম হংকং মার্কেটের উদ্দেশ্যে তো চলো তোমাদেরকে দেখাবো হংকং মার্কেটটা মানে কীরকম আছে সো আমিও প্রথমবার যাচ্ছি তো চলো ফাইনালি এই জায়গাটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো সো আমরা কোথায় আছি বাঁহাতে এনজিপি স্টেশন আর এদিকে সোজা যে রাস্তাটা বেড়ে গেছে আমরা এখানেই টোটো অটোকে জিজ্ঞাসা করে নিচ্ছি কিরম কী ভাড়া আছে তো চলো আমরা জিজ্ঞাসা করে নিই সো স্টেশনের গায়ে যত মানে টোটো বা অটো তোমাদেরকে দেখালাম জিজ্ঞাসা করছি তারা কিন্তু মানে বলছে যাবো না বা কেউ হাই প্রাইস বলছে তো স্টেশন থেকে সেই রাস্তা সিধা চলে গেছে তোমাদেরকে দেখাবো ওই যে সামনে ওইখানটায় আসতে হবে একদম স্টেশন থেকে যেটা বাইরে আসছে সেটা চৌমাথা রাস্তা ওইখানটায় এসে টোটো ধরতে হবে কত করে বলছে পার হেড 30 টাকা হংকং মার্কেট ফাইনালি আমরা একটা টোটো বুকিং করে নিলাম যেটা ভাড়া পড়ছে পার হেড 30 টাকা করে কোনো রিজার্ভ নয় এটা কিন্তু শিলিগুড়ি থেকে যদি হংকং মার্কেট যাওয়া হয় তাহলে কিন্তু 10 টাকা করে ভাড়া শিলিগুড়ি থেকে একদম সামনে আর এনজিপি থেকে একটু দূরে তাই ভাড়াটা একটু বেশি নিল আমাদের থেকে পার হেড 30 টাকা এনজিপি থেকে হংকং মার্কেটের ডিস্টেন্স যদি বলো তাহলে বলবো টোটোতে আমাদের লেগেছিলো 15 মিনিট এনজিপি স্টেশন থেকে হংকং মার্কেট 15 মিনিট আমরা হংকং মার্কেট ঘোরার আগে একটু খেয়ে নেবো আমাদের খিদে পেয়ে গেছিলো তাই আমরা অমরদ্বীপ রেস্টুরেন্ট এখানে মোটামুটি নাম করা ভালোই সো আমরা এখানে চলে এলাম আমরা এখানে খেয়ে নেবো তারপর হংকং মার্কেটটা ঘুরবো সো আমরা তাড়াতাড়ি করে খাবারটা অর্ডার করে দিয়েছিলাম বাটার নান পনির টিক্কা রাইস সো এখন আমাদের খাবারটা দিয়ে যাবে সো ফাইনালি চলে এসছে এখন খাবার আর তাড়াতাড়ি আমরা খেয়ে নেবো খেয়ে নিয়ে আমাদের মার্কেটটাও ঘুরতে হবে সেখানে টাইম লাগবে এই অমরদ্বীপ রেস্টুরেন্টের খাবার কিন্তু অসাধারণ টেস্টি আর প্রাইসও খুব একটা বেশি নয় সো আমরা এখন হংকং মার্কেটের দিকে মানে চলে যাব এটা হংকং মার্কেটের বাইরের দিকে টোটাল হংকং মার্কেটের যদি গেট বলা যায় তাহলে বলবো হংকং মার্কেটের টোটাল গেট 5টা আমরা ঢুকে পড়লাম 3 নম্বর গেট দিয়ে 3 নম্বর গেট দিয়ে ঢুকলাম ঢুকেই সামনে চোখে পড়লো ব্যাগ টুপি ছাতার দোকান তো চলো মার্কেটটা তোমাদের ঘুরিয়ে দেখাই শিলিগুড়ি হংকং মার্কেট বাঙালি তথা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকগণ উত্তরবঙ্গ বেড়াতে এসে এই মার্কেটে একবার ঘুরেই যেতে পারেন এই মার্কেটে অন্যান্য মার্কেটের থেকে একটু ভিন্ন যেখানে রকমারি নানান জিনিসপত্র পাওয়া যায় যা চট করে অন্য মার্কেটে পাওয়া যায় না এখানে প্রত্যেক জিনিসে ফার্স্ট কপি সেকেন্ড কপি জিনিস পেয়ে যাবেন তাই শিলিগুড়ি বেড়াতে এসে পর্যটকের ভিড় জমেই থাকে এই হংকং মার্কেটে তা কতটা কম চলো দেখে নেওয়া যাক আমরা এখন এসেছি একটা ছাতার দোকানে তো চলো ছাতার কি প্রাইস আছে তোমাদেরকে দেখাই এটা কত বলছে অনেকটা বেশি হচ্ছে ফাইনালি আমরা যে প্রথমে ইয়েলো ছাতাটা দেখেছিলাম সেটাই বলেছিল 300 টাকা
আর এখন যে ছাতাটা দেখালাম ওটা কিন্তু ওর থেকে তুলনায় বড়, তো এটার দাম বলেছিল 350 টাকা, ফাইনালি আমরা কিন্তু নিলাম 220 টাকায়, দেখতেই পেলে। সো এখানে বার্গেটিংয়ের ওপর নির্ভর করছে দামের, মানে দামটা অনেকটাই পরিমাণে বেশি বলছে। সো চলো তোমাদেরকে অন্যান্য প্রাইসগুলো দেখাই। আমরা এখন চলে এসেছি স্টলের দোকানে, তো স্টলগুলো বলছে 350, কোনোটা বলছে 400। সো এগুলো বার্গেটিং করতে হবে। কালেকশান মোটামুটি ভালোই আছে, খারাপ বলবো না, কালেকশান দেখলে চয়েস হবে, বাট কিন্তু বার্গেটিং করতে হবে। এই মার্কেটে সমস্ত রকমের জিনিস কিন্তু পেয়ে যাবেন, যেটাই খুঁজবেন পাওয়া যাবে। এখানে ইলেকট্রনিক্সের সমস্ত রকম জিনিস কিন্তু পাওয়া যাবে, ইলেকট্রিক রিং লাইট থেকে শুরু করে স্ট্যান্ড থেকে শুরু করে ল্যাম্প, টেবিল ফ্যান সব পাওয়া যাবে। এবং তার পাশেই একটা দোকান আছে, ব্যাগের দোকান তোমাদেরকে দেখাচ্ছি। এখানে সমস্ত রকম টুরিস্ট ব্যাগ কিন্তু এখানে পাওয়া যাবে, প্লাস লেডিস ব্যাগও কিন্তু এখানে পাওয়া যায়। তার উল্টো সাইডেই আছে এখানে ফার্স্ট কপি কালেকশনের জুতো, জুতোর কালেকশন এখানে ভালো ভালো আছে, পাওয়া যাবে। আর তার পাশেই আছে হাতের ব্র্যান্ডেড চাবি, রিং, গলার হার এসব এখানে, এটাও পাওয়া যাবে। আর তারপরেই যদি তোমাদেরকে নিয়ে যাব আমি ঘড়ি, এখানে ঘড়ি ওয়াচ আছে, অনেক রকম কালেকশনের ওয়াচ আছে এখানে। আর তার পেছন দিকে ব্যাক সাইডে আছে অনেক লেডিস জুতো আছে, যেগুলো সেলে বিক্রি হচ্ছে, বলছে 150 টাকা করে। সো কালেকশন ভালো এখানে। যে প্রিন্টেড যে শার্টগুলো পাওয়া যাচ্ছে এখানে 550, 550 এখানে, পুরো মার্কেটটাই মার্কেটিংয়ের ওপর নির্ভর করছে। খেলনার দোকান এখানে, সব রকম খেলনা পেয়ে যাবে। তারপর এখানে মেকআপ সব এখানে বিক্রি হচ্ছে। এখানে চশমা, শোপিস, এখানে সব জামা কাপড় বিক্রি হচ্ছে, সব রকম জামা প্যান্ট পরে যাবেন, পেয়ে যাবেন সব রকম জামা প্যান্ট। এইখান থেকে, এটা গেট নাম্বার 5, এখান থেকে গেট নাম্বার 5 এর সামনে এখানে একটা জামা কাপড়, এই জামা কাপড় একটা দোকান, এখানে একটা। সো ফাইনালি আমরা 800 টাকার ট্রাউজার নিলাম 450-তে, মানে 450। এখানে বার্গেনিং করতে হবে, নাহলে কিন্তু কিছু করা যাবে না। এই প্রিন্টেড শার্টগুলো 550 করে বলছিল, এখানে বার্গেটিং এর উপর যেটা লাস্ট আমাদের 300 করে দিচ্ছে, মার্কেটে এখানে বার্গেটিং করতে হবে, নাহলে কিন্তু কিছু। সো ফাইনালি আমাদের হংকং মার্কেটের শপিং কমপ্লিট, আর এই মার্কেটটা আমাদের ঘুরিয়ে দেখিয়েছি, অনেকটাই কস্টলি, বার্গেটিং এর উপর নির্ভর করছে প্রত্যেকটা জিনিসই। তো চলো এবার আমরা চলে যাবো এনজিপি স্টেশন, কারণ কি আমাদের ট্রেন আছে। সো বাই।